हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के हमरा बेरिये पड़ेछि पासपुरार उद्देश्ये सेकेंड तारापीठ, जेटा पासपुरा एखन कबे जस्ट मंदिरटा उद्बोधन होयेछे किछुदिन हलो। तो चलो सेखाने जाइ, गिये देखे आसि कि आछे, तोमादेरकेओ देखाय। चलो जेते जेते मजा करा होक। आमादेर आजकेर गंतव्य पासपुरार खुकुरदहर चकगोपाल मंदिर, जा द्वितीय तारापीठ नामे जनप्रिय हो उठे इतिमध्ये। तारापीठ मंदिर आदले निर्मित यह मंदिर 12 जानुआरी 2021 उद्बोधन है। रूपनारायण नदी एक शाखा नदी संस्करण करा होच्छे। नदीटर धारे खीरायर मतन फुलेर चाष करा है। तो फ्रेंड्स, আমরা এসে গেছি চকগোপাল বা দ্বিতীয় তারাপীঠ। দেখো দুপুর বেলা তো আপনাদের ধরুন সকাল 8টা থেকে 10টার ভিতরে ফোন করে বলে দিতে হবে যে আমার এত লোক আছে, যে 10 জন হোক, 5 জন হোক, 2 জন হোক, এই নাম্বারটা যেটা আছে এই নম্বরে ফোন করলেই হয়ে যাবে। ফোন করবেন, এবারে আপনি এসে এবারে কুপন নিয়ে নেবেন, পয়সা দিয়ে যখন ভোগ মায়ের ভোগ হয়ে যাবে দেখানোর পরে আপনাদের প্রসাদ পাবেন। তাহলে বন্ধুরা, এই নম্বরে ফোন করে দুপুরে মায়ের ভোগের প্রসাদের জন্য বলে রাখতে পারেন।
অথবা গিয়েও কুপন কাটতে পারেন। 51 টাকার কুপন। প্রসাদে ছিল ভাত, ডাল, আলু ভাজা, দুরকম তরকারি, চাটনি ও পায়েস। আচ্ছা বলছি, পাঁশকুড়া থেকে এখানে কিভাবে আসবো? পাঁশকুড়া থেকে আপনি কুকুরদহ বলে একটা জায়গা, কুকুরদহ, ওখানে এসে আপনি ওখানে যাকেই বলবেন যে চক গোপাল যাও, ওখান থেকে 4 কিলোমিটার ভিতরে চক গোপাল, তারাপীঠ করলে কুকুরদহতে কি টোটো পাওয়া যাবে? তাই তো। আর কুকুরদহ আসার জন্য কি বাস তার থেকে? পাঁশকুড়া থেকে বাস পাওয়া যাবে, বাস ধরবেন। আচ্ছা ঠিক আছে, ধরার পরে ওই স্টেশন থেকে, রেল স্টেশন থেকে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, এসে কুকুরদহ বলে জায়গা আছে, বাসওয়ালাকে বললেই নাম করে দেবে। আচ্ছা, কালীবাজার বলবেন, লক্ষ্মী বাজার না, কুকুরদহ কালীবাজার নেবে, ওখান থেকে ও টোটো করে চক গোপাল। তাহলে বন্ধুরা, যারা সময়ের অভাবে তারাপীঠ যেতে পারছেন না, তারা একদিনেই ঘুরে আসতে পারেন এই দ্বিতীয় তারাপীঠ বা চক গোপাল মন্দিরে। যারা নিজস্ব গাড়িতে যেতে চান, তাদের জন্য আমি ডিসক্রিপশানে গুগল ম্যাপ লিংক দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।